বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট, ফেসবুক পেজ মেসেঞ্জারে এবং ইনস্টাগ্রাম ডিএম এ আমরা এই প্রশ্নটা পেয়ে এসেছি, প্রেগনেন্ট হতে কত সময় লাগে। আমি জানি আমাদের আশেপাশে এমন কিছু নিদর্শন আছে যার জন্যই আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। সেখানে কিছু কাপলের প্রেগনেন্সি প্ল্যানিং করতে বা কনসিভ করতে সময় লাগলো না, আবার বেশ কিছু কাপলের কনসিভ করার চেষ্টাতে বছরের পর বছর কেটে যাচ্ছে। অর্থাৎ তারা নানানভাবে চেষ্টা করছে কিন্তু বছরের পর বছর কেটে গেছে কিন্তু তাদের কনসেপশন হচ্ছে না, বেবি প্ল্যানিং হচ্ছে না, প্রেগনেন্সি আসছে না। খুব স্বাভাবিকভাবে যে মানুষটার কোনো সমস্যা নেই বা সমস্যার কোনো লক্ষণ নেই সে ডাক্তার কেনই বা দেখাতে যাবে। তাই এই প্রশ্নটাও এসে যাচ্ছে যে কতদিন ন্যাচারালি চেষ্টা করার পর বা স্বাভাবিকভাবে চেষ্টা করার পর ডক্টর কনসালটেশনটা দরকার। নমস্কার, আমি দেবান, দ্য বং প্যারেন্টিং এ স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে এই দুটি প্রশ্নের উত্তর আলোচনা করব যে প্রেগনেন্ট হতে কত সময় লাগে এবং কতদিন ন্যাচারালি চেষ্টা করার পর আমরা ডক্টরের কাছে যাব বা ভালো গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করব। একটি পুরুষ এবং একটি নারী বিবাহযোগ্য হওয়ার অনেক আগেই তারা তাদের শারীরিক ক্ষমতা এবং স্বাভাবিক শারীরিক লিমিটেশন বা মাত্রাটা জানতে পেরে যায়। পিউবার্টি বা বয়ঃসন্ধির পর থেকে প্রত্যেকেই আমরা আমাদের শারীরিক পরিবর্তনের সম্পর্কে ধীরে ধীরে অবগত হতে থাকি। একজন পুরুষ এবং একজন নারীর শারীরবৃত্তীয় গঠনটা বেসিক কতগুলো জায়গায় আলাদা হয়ে থাকে, কিন্তু দেখা গেছে একজন নারীর ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তিক গঠন আরেকটি নারীর থেকে আলাদা হয়ে থাকে। সেই জন্যে কারোর ঋতুচক্র 28 দিনের, কারোর 30 দিনের, কারোর 32 দিনের। তর্কের খাতিরে যদি আমি এটা ধরে নিই যে একটি ম্যারিড কাপলের মেল এবং ফিমেল পার্টনারের কোনো সমস্যা নেই বা সমস্যার লক্ষণ নেই, কিন্তু তাদের ক্ষেত্রে যখন তারা প্রেগনেন্সি প্ল্যানিং করছে সেক্ষেত্রে ফিমেল পার্টনারের ওভুলেশন হওয়ার পর, অর্থাৎ ওভারি থেকে এগ বেরিয়ে আসার পর যে ফার্টিলিটি পিরিয়ডটা থাকে, অর্থাৎ যে সময় বা যে 24 ঘন্টা সময়ের মধ্যে ওই এগটা ফার্টিলাইজ হতে পারে, সেই সময় মেল পার্টনারের কোনো অ্যাক্টিভ এবং হেলদি স্পার্ম সেই ওভাম বা এগটাকে ফার্টিলাইজ করতে পারেনি বা তার কাছে আসতে পারেনি। যাদের ক্ষেত্রে তাড়াতাড়ি কনসেপশন হয়ে গেছে, তাড়াতাড়ি প্রেগনেন্সি চলে এসেছে, তাদের ক্ষেত্রে এই ঘটনাটাই কাজ করে গেছে, অর্থাৎ ওই ফার্টাইল পিরিয়ডের মধ্যে ওভাম বা এগের কাছে একটা অ্যাক্টিভ এবং হেলদি স্পার্ম এসে গেছে এবং সেটা ফার্টিলাইজ করে দিয়েছে। মাথায় রাখবেন প্রেগনেন্সির ক্ষেত্রে বা কনসিভ করার ক্ষেত্রে বেশ কতগুলো ফ্যাক্টর একসঙ্গে কাজ করে, যেমন পার্টনারের বয়স, 2 নম্বর হচ্ছে স্পার্মের কোয়ালিটি এবং হেলথ, 3 নম্বর ওভিউলেশন, 4 নম্বর এগ বা ওভামের কোয়ালিটি, আর 5 নম্বর হচ্ছে কনসিভ করার জন্য যে হরমোনগুলো অ্যাক্টিভ রোল প্লে করে তাদের, তারা কিভাবে কাজ করছে এবং তাদের মাত্রা। এই সবকটা ফ্যাক্টর যখন পজিটিভ দিকে রোল প্লে করে তখন কিন্তু কনসেপশন সম্ভব বা কনসেপশন হয়ে যাচ্ছে। যারা খুব তাড়াতাড়ি কনসিভ করে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো কিন্তু সঠিকভাবে কাজ করে যাচ্ছে, এবং যাদের সময় লাগছে তাদের ক্ষেত্রে দেখা যায় 5টা বা 6টা ফ্যাক্টরের মধ্যে কোনো একটা বা একাধিক ফ্যাক্টর সঠিকভাবে কাজ করছে না, সেই জন্য বাকি যে পজিটিভ রোল প্লেকারী ফ্যাক্টরগুলো সেগুলো ঠিকঠাকভাবে কাজ করে উঠতে পারছে না। তবে বেশ অনেক ক্ষেত্রে দেখা যায় এই সবকটা ফ্যাক্টর সঠিকভাবে কাজ করলেও কনসেপশন হয় না বা প্রেগনেন্সি আসে না, যাকে বলা হয় আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। আনএক্সপ্লেইনড মানে যেটাকে এক্সপ্লেইন করা যাচ্ছে না বা বিশ্লেষণ করা যাচ্ছে না। আমাদের যে প্রচলিত মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম আছে তার মাধ্যমে ধরা পড়ছে না যে কি কারণে কনসেপশন হচ্ছে না বা প্রেগনেন্সি আসছে না, কিন্তু কারণ নিশ্চয়ই আছে। তবে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির বিরুদ্ধে লড়াইটা খুব সহজ করে দিচ্ছে IUI এবং IVF। কিন্তু যেহেতু আমরা যন্ত্র নই, সেই জন্য প্রত্যেকবার চিকিৎসার ক্ষেত্রে আমরা যে একইভাবে রেসপন্স করব সেটা নাও হতে পারে, সেই জন্য সেক্ষেত্রেও অনেক সময় একটু সময় লেগে যায়। কোনো কাপলে যদি স্বাভাবিকভাবে কোনো সমস্যা না থাকে,
যদি তারা সেক্সুয়ালি এবলড হয়, অর্থাৎ যৌন কোনো সমস্যা না থাকে, তাহলে যদি তাদের বয়স 30-এর নিচে হয়ে থাকে, তাহলে 1 বছরের মধ্যে ন্যাচারালি চেষ্টা করে প্রেগনেন্সি চলে আসা উচিত। আর যদি তাদের বয়স 35 ঊর্ধ্ব হয়ে থাকে, সেক্ষেত্রে 6 মাস ম্যাক্সিমাম ন্যাচারালি চেষ্টা করা যেতে পারে। তারপর কিন্তু ভালো গাইনোকোলজিস্ট বা ডক্টর কনসালটেশনের দরকার হয়। দেখুন, ডক্টর কনসালটেশন বা ভালো গাইনোকোলজিস্ট দেখানো মানে এই নয় যে প্রথম থেকেই অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ সিস্টেমের পন্থাতে যেতে হবে বা কোনো আর্টিফিশিয়াল ভাবে চেষ্টা করতে হবে। অনেক ভালো ভালো ডাক্তার আছেন যারা প্রথমে খুব মিনিমাম কিছু মেডিসিন এবং সাপ্লিমেন্টস, যেমন ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দিয়ে মোস্ট ফার্টাইল ডেজ যেগুলো আছে সেইগুলোতে চেষ্টা করতে বলে। তারপরে সেই চেষ্টাতে যদি 2-3 মাস এগিয়ে যদি রেজাল্ট না পাওয়া যায়, তখন বিভিন্ন ডায়াগনোসিস এবং নির্দিষ্ট কোন জায়গাতে সমস্যা হচ্ছে সেটা খুঁজে বার করার চেষ্টা করা হয়ে থাকে। যে চেষ্টা বা যে খুঁজে বার করার যে রেজাল্ট গুলো আসে, সেই নির্দিষ্ট সমস্যা গুলোকে যদি চিকিৎসা করা যায়, তাহলে 70-80% কেসে তারপরে কিন্তু কনসেপশন বা প্রেগনেন্সি চলে আসে। এখন এই যে নির্দিষ্ট সমস্যাগুলোর কথা আমি বলছি, সেই নির্দিষ্ট সমস্যাগুলো পুরোপুরিভাবে চিকিৎসা করে তারপরে চেষ্টা করা উচিত, তখন দেখা যাবে যে কনসেপশন চলে আসছে। যেমন ধরুন, যদি আপনার প্রোল্যাকটিনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে প্রোল্যাকটিনের প্রবলেমটাকে কিওর করে তারপরে চেষ্টা করা উচিত, তখন দেখা যাবে যে খুব ইজিলি প্রেগনেন্সি চলে আসছে। এই নির্দিষ্ট সমস্যাটা রিকভারির জন্য আমাদেরকে একটু সময় দেওয়া উচিত এবং সেই চিকিৎসা মাধ্যমটাকে বা চিকিৎসা পদ্ধতিটাকে আমাদের সাপোর্ট করা উচিত। আপনারা যারা ন্যাচারালি চেষ্টা করতে চাইছে, তাদের জন্য প্রচুর টিপস এবং ইনফরমেশন নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে হয়েছে, যেগুলো লিংক ভিডিও শেষে পাচ্ছেন এবং ডেসক্রিপশন বক্সে অনেক ভিডিও লিংক দিয়ে রেখেছি। এগুলো থেকেও আপনারা বিভিন্ন রকম আইডিয়া, বিভিন্ন রকম ইনফরমেশন, বিভিন্ন রকম টিপস ফলো করে চেষ্টা করতে পারেন। অনেকেই সেক্ষেত্রে সাকসেসফুল হচ্ছে। তবে যে লিমিটেশনগুলো বলে দিলাম, যে 1 বছর এবং 6 মাস, সেই সময়গুলো যদি পেরিয়ে গিয়ে থাকে, তাহলে ডেফিনেটলি একজন ভালো গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করুন। দেখা যাবে যে মিনিমাম সাপোর্ট দিয়েও তো কনসেপশন বা প্রেগনেন্সি চলে আসছে। আশা করব প্রেগনেন্সি কতদিনে আসতে পারে বা কখন ডাক্তারকে দেখানো উচিত, সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এরকম আরো ডিসকাশন নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হচ্ছি। ততক্ষণ বাকি ভিডিওগুলোকে ফলো করতে থাকুন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানান, দেরি হলেও উত্তর দেব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।